বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না বলেই আওয়ামী লীগের আহ্বানে গণতান্ত্রিক আচরণ করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। 7 ডিসেম্বর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে নয়াপল্টনে সহিংসতার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান দলের নেতারা। বলেন, গণতান্ত্রিক আচরণে বিশ্বাসী বলে 24 ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি পিছিয়ে দিয়েছে বিএনপি। সেই নীতির প্রেক্ষাপটে কিন্তু আমাদের এই তারিখ পরিবর্তন, এটা একটা কর্মসূচির তারিখ পরিবর্তন, এটা এমন কোনো নমনীয়তা বা কারো কাছে কোনো কারো রিকোয়েস্ট আমরা করেছি এটাও নয়, এটা আমাদের রাজনৈতিক যে দর্শন, রাজনৈতিক চিন্তাধারার প্রতিফলন। যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলাম আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতারা বলেন, এ বিষয়ে এখনই বলার সময় আসেনি। এখনো যুগপথ আন্দোলন কিন্তু ফরমালি শুরু হয় নাই, এখন পর্যন্ত কোনো যুগপথ কর্মসূচি কিন্তু পালন করা হয় নাই, কাজে কে কে এখানে অংশগ্রহণ করছে আমি এখনই বলতে পারবো না আপনাদের। বিএনপির দাবি, 7 ডিসেম্বর তাদের দলীয় কার্যালয়ে পুলিশের অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না বলেই আওয়ামী লীগের আহ্বানে গণতান্ত্রিক আচরণ করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। 7 ডিসেম্বর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে নয়াপল্টনে সহিংসতার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান দলের নেতারা। বলেন, গণতান্ত্রিক আচরণে বিশ্বাসী বলে 24 ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি পিছিয়ে দিয়েছে বিএনপি। সেই নীতির প্রেক্ষাপটে কিন্তু আমাদের এই তারিখ পরিবর্তন, এটা একটা কর্মসূচির তারিখ পরিবর্তন, এটা এমন কোনো নমনীয়তা বা কারো কাছে কোনো কারো রিকোয়েস্ট আমরা করেছি এটাও নয়, এটা আমাদের রাজনৈতিক যে দর্শন, রাজনৈতিক চিন্তাধারার প্রতিফলন। যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলাম আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতারা বলেন, এ বিষয়ে এখনই বলার সময় আসেনি। এখনো যুগপথ আন্দোলন কিন্তু ফরমালি শুরু হয় নাই, এখন পর্যন্ত কোনো যুগপথ কর্মসূচি কিন্তু পালন করা হয় নাই, কাজে কে কে এখানে অংশগ্রহণ করছে আমি এখনই বলতে পারবো না আপনাদের। বিএনপির দাবি, 7 ডিসেম্বর তাদের দলীয় কার্যালয়ে পুলিশের অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।